साहब ए रुगिले मेम साहेब जे जिलेपिक लई गिसि डाक्टर तार किटु डाक्टर के दिखाबो ना कि ए नहाय हॉस्पिटल देखाबो होय नेकि हां पिसले जे ভাল খবর তো পাম না আইবার তো কেন আইব ইমান দুখৰ দিন তো এটা যে ভাল খবর পাম ও তার কারণে মোর মন তো শান্তি লাগি আছে আর মোর মন তো কি ভাল লাগি আছে আর আমি নতুন কে ঘর এটা বান্ধিম হিতৰি ঘর বনাব না লাগে বনোৱাই আছে খালি সাত সেকেন্ড হে কৰবা লাগে বহুত পুরনি ঘর তো একদম জঙ্গল হৈ গৈছে হ্যাঁ দেউ ফুটছুট ওলাবু নিকি সাহাব হিতৰি কো দেউ ভুত না থাকে মানুহ ওচৰত থাকে নহয় হিয়তে চোৱা চিতা কৰি থাকে ও তার মানে হিন্দ অলাংতে খুমংতে সাসুই গুরি থাকে হ্যাঁ ঠিকই আছে দে পিছি তো এটা কাম কর ইয়া বস্তু বানি গিলা বান কালি তো এখন ঘরে যাবাই লাগবো আমি তুই নকি আমার চিন্তা করব লাগে তো এক আর কত সব বস্তু মই এটা টাকে বস্তাত বান্ধি লইছু ও হালে করছ দে পিছে হই গেছতি ইমান বস্তু বান্ধি লইলিও এটা বস্তু কিন্তু হঠাৎ থাকি যাব এতে কিনু বস্তু সাহা এইখান ঘরত মরা স্মৃতি বিলাক ইমান মনত পৰি থাকিব এইখন ঘৰতে উঠা ভাল কৰিছিলোঁ কিমান ধেমালি কৰিছিলোঁ কিমান নাচিছিলোঁ এইগিলা কথা মনত পৰি থাকিলে মই কেনকে জীয়াই থাকিম ভাগ্য যি আছে তাকে হ'ব আৰু নেকি মানে ভালকে নোকা কি আমি মিছাতে সন্দেহ করছিল জিলেপি মাক নহয় যেতিয়া ময়ো তার মানে বাপেক নহুম Thank you.
খাওয়া যেন লাগছি ইয়েটারও কি বা নিয়ম ভাতর লগত কি বা রুটি খাওয়া লাগে আমার গার্জন মাত্র খালি ভাতে খাং ঠিক আছে দে মাংসই মাংস মালিক দাদা মাতি দিয়েছো ৰব জাদিৰেকে মাতা না বৈনাৰেকে মাতা মাতি থাৰা ইফালে আহছো আইবা কি হৈছে পইচা নি দিয়া বোলে অঁ কিমান হৈছে ছশ টকা হৈছে ছশ পইচা দিয়া ধাবা মানুহে যি খায় পইচা দিব লাগে বুঝিলি মা কুসুম পইচা নাই বুলি কুসুম নাই 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 ঐ কি নাই কি নাই দাদাগিরি হ্যাঁ দাদাগিরি ঐ ইয়াক লৈ যা কামত লগাই দে কাম নাই কি কৰবা মা কুসুম যাবা দিয়ে যাবাৰিম ঐ তুক যাব দিলে মোৰ ছশ টকা কৰ পৰা উচুল হ'ব লৈ যা ইয়াক ঐ দাদা মুগি মাতি চাম পুৰি দিয়ে কি কৰ কৰ পৰা হেন হয় মানে মালিকুক লোকে দিবিগে রাস্তা আছে নাকি নাই তোনে কত কবি তোনে মালিকুরে খাওয়া মানু না ইংগে জীবন পা মই ভাবাই নাছিল ইমান আরাম নাছিল মই ওই ওই তাই কাম করবে আর কি ভাবি আছো হ্যাঁ ইকু করা নাই ইকু করা নাই হ্যাঁ ইমান দেরি লেগে এখিনি কাম করা হওয়া নাই মালিকক কই দরমহা কাটি আছো রত হত ওই নাকি ইকু করা নাই রাতিপুর পে বাসনে ধুইছো ময়ও এক কাঁচা খাবা বনে ময় আর কাম করা নাই তোনের কই নিবি দে তুইয়া শুন না মই মা কত মাংস মাংস লাগিয়ে আছি ওই মালিক স্যার মোক যাবা দিবি না মা কসম তোর আর ইয়াত মই কিটো না খাঙো তো ইয়াত খাব আহিলেও তুক নিদু ইতা মই যাবা পারিম না যাব পারিবি কিয় যাব লাগে ঐ তোর ঘর কত গাও বেসপাড়া বেসপাড়া ও বেসপাড়া কোন এ মঙ্গলদৈ ও মঙ্গলদৈ বেসপাড়া ও আ তাত মুড়ু আলো হই আছে কিন্তু তই আজি যাব নোৱাৰিবি মা কুসুম কিয়ানু ওই দেখোন বহুত বাসন বৰ্তন ঢুলুঙে ও এই তোর বাসন ধুই এলাহ লাগিছে নেকি লাগছি তই এটা কাম কৰ তই এই কাস্টমার বিলাকক বস্তু দিয়াত লাগি যা কোনটো মানুহৰ বা কাস্টমার নাম হা হা দেখা নাই যে কাস্টমার বিলাক বহি আছে যা দিবই লাগু না নিদিলে মই তোৰ পৰা 600 টকা কেনেকৈ উচুল কৰিম যা মা কুসুম মই তো কি কৰ কি কৰ নাম নাম হা হা ফুৰিতে থুৰছুঙে মোক যাবা দি না ও ও হ ইয়াৰ পৰা নোৱাৰিছো আৰু এই যা কাস্টমার কি লাগে দে গৈ মা কুসুম ও জিলাপি জিলাপি আই মনে মাই থ
থাক, কাস্টমার দেখা নাই। আহা, মনে মনে থাক। শুন, ওই কোন জেলেপিও? জেলেপিতে মোর তিরির নামে ও। ও, তোর তিরির নাম? ও, ঠিক আছে, যা যা, তুই কামত ধর গে, যা যা যা, সব ঠিক হয়ে যাবে, যা। আহা, মনে মনে থাক। আমি এনে মানে এই বস্তু গুলো লেতরা করছে, দেখছ? তাই দেখ পাইছি। হয় নাকি? তুইও টেঙ্কে বাসন চাসন ধোয়া নাকি? অহনি যাই নাকি তোকে? আমি জেনে কাম করি। না না, আমি বাসন ধুব কেন? আমি এই হোটেলের মালিক। কি নকুয়া ওই? মা কুসুম দুকুম দেখা পা না শুরু গেয়ে মই। আমি এই ঠান্ডা বাতাসের ভিতরে থাকি না, মই তো মধ্যে বাইরে হয়ে গেলে খবর নিবার কি হয়েছে? তুই এটা এসে ফালি হয়েছি, তুই মুখ একদম বাসাও, তুই মুখ এরপে লই যাও। ওর তুই এনে এলি কিবা করে? এই বহুত কথা মোর জি ঘটনা হয়েছি। বস্তু খাইছা, পয়সা দিয়া। মা কুসুম, মোর এটা পয়সা নাই ও। কি নাই কি নাই? দাদাগিরি, হ্যাঁ দাদাগিরি, ওই ইয়াক লই যা, কামত লগাই দে। কাম নাই কে কুরবা? মা কুসুম যাবা দিয়ে। যাবা দিম? ওই তুক যাবা দিলে মোর 600 টাকা কর পড়া উসুল হবো। লই যা ইয়া। ও দাদা, মুগি মানে সারু পুরো দিয়া কি কর? আচ্ছা, তার মানে তুই বস্তু খাইয়া পয়সা দেশ নাই, হেজুলে তোর রাইকে থুইছে। মা কুসুম ইনে পা বলে জি মাছে মাংস হাতর লগতে রুটিও খাই দিছু মো। আচ্ছা, তুই চিন্তা করবি না, আমি আছি না, আমি তোর বন্ধু তো। তুই একদম টেনশন নিবি না, তোর ম্যাচ কে নিয়ে যাবো। তোরে কেন রাখছে আমি দেখুন তো? ও হানি মালিক রে, ম্যানেজার রে, ম্যানেজার আমি কমপ্লেন করু। আমার তলে যে কাম করে হোটেলে মালিক হইছে আমি, আমার না কয়ে তোরে কেন রাখছে? মা কুসুম ইয়ে মুখ বসাবু, মই পুরা গম পাই গেলু। হে ভগবান, ই পুরা ডাঙার মানে মই ঘুমে পড় না শুনি তবুতে মই গুলে লে যাবো, চিন্তাই নাই এটা। আৰু 600 টকা বিল হৈছে, 600 টকা উচল নোহোৱালৈকে মই তাক নেৰো। নহয় ছাৰ, এৰিব লাগিব, সি মোৰ গাঁৱৰে লৰা, আৰু অলপ তাৰ ব্ৰেইনৰ দোষ আছে। ব্ৰেইনৰ দোষ আছে? অ, এটা কথা জানে কি, লৰাটোৰ গাত যিটো তেজ আছে, এই তেজটো ডুপ্লিকেট, সপ্তাহে সপ্তাহে চেঞ্জ কৰিব লাগে, নহলে সি জাগাতে মৰি থাকে। কালি যদি এইটো হোটেলত মরে, যাতে পুলিশ আহিব, CRP আহিব, আর্মি আহিব, আপনাকে অ্যারেস্ট করে লৈ যাব, আপনার থানা ধরাব, আপনার জেল দিব, আপনার ফাঁসি দিব, তেতিয়া আপনার মাইকি বিধবা হব, আপনার লস চলি বিলাক অনাথ হয়ে যাব, রাস্তা ভিক্ষা করে খাব লাগিব। লৈ যা লৈ যা, এনেকুৱা পাগল মোক নেলাগে, লৈ যা স্যার। মই যাওঁতে আপনাক অলপ দম দি যাম। দম দিবি? আকৌ কিয় দম দিবি? নহয়, তাক মানে বুজাব লাগিব মই যে আপনাক গালি পাৰিছো তাক ইয়াতে ৰখাৰ কাৰণে। অ, সেইটো কথা। অ, দে দে, দম দে, দম দে। নেক্সট টাইম যদি খেলি মেলি হয় না, দিগদার আছে কিন্তু। হ্যাঁ, চামড়া তুলি দিম। হ্যাঁ, বাই গ্যাস্টিক। বাহ, ই কিন্তু খাতরা বস্তু দে, এ ভাল মানু। মই কি পাগলৰ পাল্লাত পৰিলো, মোৰ মূৰটো নষ্ট কৰি পেলালে। নাই নাই, মই আৰু ইয়াত নাথাকো, মই ইয়াৰ পৰা যাবই লাগিব। আহি নাপালা শুনে? আই গাছি, টেনশ্যন নিমি নে, আমি পুরা দম দিছি। হয় না? তো 600 টাকা হৈছে তো? ও, 600 তোর মাতি একাই দে দিছি আমি। মা কুসুম, তুই মোর ভগবানে, তুই মোক বাঁচালি। জো মিছি কি আর গ্রামের মানুষ, ও চল তারা গুহাটে ঘুরে মুসল ঘুরবি। হ্যাঁ, জো এক লাগা হবে না, কিন্তু কাপড় চেঞ্জ কর লাগবো। হয় নাকি? আয়, আমার আছে। হবু
মালিক আমি।